Hey guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। সবাইকে গুড মর্নিং জানি। আজকে নতুন ব্লগটি শুরু করছি। তো দেখো, শ্রাবণীকে শাড়ি পরিয়ে দিয়েছি আজ, আর আজকে সোমবার। আজকে আমি 5টায় উঠেছি, 3টায় উঠেছি, কিন্তু কারেন্ট ছিল না বলে আর আমার খুব পা যন্ত্রণা করছিলো, সেই জন্য শুয়েছিলাম। তারপর 5টায় আস্তে ধীরে উঠলাম। উঠে স্নান ঠান করে রেডি হয়ে, তোমাদের দাদা কোনো মতে উঠলো না, ওকে আমি জোর জবরদস্তি করে উঠিয়ে তবে গেলাম। আজকে দেখো মেহেন্দির রঙটা ডান হাতেরটা দেখাচ্ছে, দেখো শ্রাবণী ও শাড়ি পরবে বলছে, ওকে শাড়ি পরিয়ে দিলাম। আর আমি ওখানে ঠাকুরের সব গুছিয়ে এবার একটু পুজো দিয়ে তারপরে তোমাদের দাদা স্নান করে আসছে, একসাথে যাব আজকে জল ঢালতে। তো আমরা কোথায় যাচ্ছি জল ঢালতে তোমরা তো অবশ্যই দেখতে পারবে। তো আশা করি ভিডিওটা দেখো, স্কিপ না করে ভালো লাগবে। তো চলো আমি পুজোটা করে নিই। আর শ্রাবণীকে দেখো ভালো করে দেখিয়ে দিলাম, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক, আমি এখানে পূজাটা করে নিলাম। তোমাদের দাদা বললো আমি একটু জল ঢালবো, সেই জন্য আমি আগে শিবের মাথায় জল ঢেলে তারপরে তোমাদের দাদা জল ঢাললো। আর খালি তারা দিচ্ছে যে তোমার এখনও হয়নি, আজ তুমি তো বললে ঘরে আগে পূজাটা করে নিতে, সেই জন্য আগে পূজাটা করে নিলাম। তো তারা দিলে হবে বলো, একটু রেডি হতে তো সময় লাগবে, আমি শাড়ি পরতে পারি না, একা একা শাড়ি পরতে হয়। আর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি, কারণ ব্যাক ক্যামেরা না, আমার ঘরে লাইট নেই তো ভালো আসে না সেই জন্য। তো শ্রাবণীকেও দেখো কেমন লাগছে। তো ফ্রেন্ড দেখো, তোমাদের দাদা আগে বেরিয়ে গেছো, গাড়িটা বার করবে, আর আমি আর শ্রাবণী যাচ্ছিলাম। তো মন্দিরে পৌঁছে গেছি, মন্দিরে দেখো কত লাইন। ভেবেছিলাম যে বেলায় এসে হয়তো মানে অতটা ভিড় থাকবে না, কিন্তু তারপরে দেখলাম বাবা কত লাইন। তো আস্তে আস্তে টুকুর টুকুর করতে করতে বাবার থানে ঢুকবো। তো যাই হোক, এই লাইনে চলো, এখন লাইনে দাঁড়িয়ে থাকি। আর আমি এখানে মানে দুটো মন্দির আছে, কালী ঠাকুরের আর শিব বাবা, তো দুই জন্য দুই জায়গাতে আমি প্রসাদ মানে আলাদা আলাদা করে রাখছি, নাহলে ভিড়ের মধ্যে তো আর করতে পারবো না। আর শ্রাবণী বললো কি বৌদি তুমি তাহলে লাইনে দাঁড়ো, আমি একটু বসতে গিয়ে আনলাম। ঠিক আছে আমি লাইনে দাঁড়াচ্ছি, তুই বস গিয়ে, সেই জন্য ও গিয়ে বসল। দেখো প্রচণ্ড লাইন, আর তার মধ্যে রোদ মানে রোদ্দুরটা প্রচণ্ড উঠেছে, সেই জন্য আমি দাঁড়ালাম। আর আমি এখানে দেখো জল ঢালতে এবার ঢুকে যাচ্ছি। আর শ্রাবণী একটু বকা খেয়েছিল, এখানে ভিডিও করছিল, মানে পাশে থেকে একটা লোক বলছিল অনেক ভিড় ছিল, তো সেই জন্য বলছে ভিডিও করতে হবে না। তাও ও বাচ্চা মানুষ যতটুকুটা পেরেছে দেখো অতটুকুটা তাও ভিডিও করেছে, তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা। তো যাই হোক, শিব বাবা থানে জল ঢেলে আমি দেখো এই কালী ঠাকুরে এখানে চলে এসেছি, কালী ঠাকুরে এখানে একটু পূজা করে নেব। তো পূজা করে তারপরে পাশে আর একটা শিব ঠাকুর আছে, তো ওখানেও একটু ওখানে জল ঢালা হবে না, ওখানে একটু ধূপ দেখিয়ে দেবো। আর দেখো আমার পুজো করা হয়ে গেছে, পরে আমি দাঁড়িয়ে আছি, আমার দেশি লাইটটা একজন নিয়েছিল ধূপটা ধরাবো দেখে। তো দেখো আমি ঠাকুরকে এবার প্রণাম প্রণাম ফোনাম করবো ধূপ দেখিয়ে। আর তোমাদের দাদা নিচ থেকে তাড়া দিচ্ছে যে হয়নি, এখানে হয়নি, আমি দাঁড়াও আমি ধূপটা দেখিয়ে নিই তারপরে আমি যাচ্ছি। তো এত তাড়া দিলে হয় বলো না, তাড়াহুড়ো করলে একটা মন্দিরে এসেছি, সব জায়গায় তোমাকে ধূপ দেখাতে হবে তাই না? এই দেখো পাশেরই আর একটা শিব ঠাকুর ছিল। তো গাইজ দেখো কাজ বাজ হলো এই মাত্র, একটু তোমাদের দাদার সাথে সে ঝামেলা হলো, সেই জন্য আমি বসে আছি, এখনো বিছানা গুছাইনি। তো তোমাদের দাদা এখন ডিউটি বেড়ালো, আর দেখি কি রান্না করব না করব। আর আমি আজকে তো আমার উপোস আছে, নাহলে সাবু ভিজিয়ে রেখেছি, ওগুলোই খাবো পরে। আর সকালবেলা একটু চা খেয়েছি, আর দেখি সকালে যদি খেতে মন যায় তো শশা আছে, তো শশা খাবো। আর আমি দেখো শাড়ি ছেড়ে নিয়েছি, এই দেখো গিনিকে, আর গিনি সব কিছু ধুয়ে ধুয়ে আশা করে রাখলাম। আর শাড়িটা পুজোর শাড়িটা আজকে ধোবো না, কালকে ধোবো। একটা জিনিস দেখবে মানে অন্য কেউ যদি হাজারটা কথা বলে না তাও কিন্তু অন্তরে ব্যথাটা লাগে না, কিন্তু নিজের স্বামী যদি এইটুকু যদি কথা বলে না এই মনটাতে গিয়ে ব্যথা লাগে, সেটা একদম অন্তরে গেঁথে যায়। ঠিক আছে চলো একটু পরে আসছি, কথা বলতে ভাল লাগছে না এখন। তোমাদের দাদা দেখো ডক্টরকে দেওয়ার জন্য সে চকলেটের ডিবা অনেক মানে কোম্পানি থেকে দিয়েছিল, সেখান থেকে একটা খুলেছি, শ্রাবণীকে কিছুটা চকলেট দিলাম আর আমাদের রাখলাম। তোমাদের সামনে আসলাম, মনটা একটু ঠিক হলো। আর রান্না বাড়ি তো করতেই হবে, মেয়ে মানুষ হয়ে জন্মিয়েছি, মেয়ে মানুষ হয়ে জন্মিয়েছি কি, মেয়ের পরে যেহেতু বিয়ে হয়েছে, বউ হয়েছে একটা বাড়ি, সেই জন্য তো রান্না বাড়ি যতই যা হয়ে যাক না কেন মানে রান্না বাড়ি তো করতেই হবে, সেই জন্য আমি ওখানে বসেছি। ওখানে খসলা ভাজবো, খসলাটা আমি এখানে ভাবি।
ওটা খুলতে পারছি না, তোমাদের এখানে পরে দেখাচ্ছি। আলু পোস্ত করলাম ঝোল ঝোল করে, আর করেছি হচ্ছে বটবটি ভাজা, আর ভাত হয়ে গেছে, খসলাটা ভাজলে হয়ে যায়। আর কিছু করবো না আছে, তারপরে বাসন টাসন মাজবো, গ্যাস ট্যাস মুছে একটু মিছরি ভিজে রেখেছি, মিছরি শরবত খাবো, তোমাদের দাদা আসুক খাক, তারপরে আমি মানে প্রসাদ খাবো। সাবু ভিজিয়ে রেখেছি তো সাবু মাখবো, এখন আর কিছু খাবো না। ভেবেছিলাম সকালে সুজি করবো, কিন্তু আর সুজি করলাম না। আর মন্দিরে না ভিডিও ভালোভাবে করতে দিচ্ছিল না, মানে শ্রাবণী করছিলো, একজন সে বকা দিচ্ছিল। আর তোমাদের দাদাও যেন ভিডিও করা বেশি পছন্দ করে না, ও বলছে না না করতে হবে না করতে হবে না, সেই জন্য ওখানে ভালো করে ভিডিও ক্লিপ নিতেই পারছিলাম না। আর আমি তো পারছিলামই না, যেহেতু আমি পুজো করছি, পুজো দিতে গেছিলাম। তো যাই হোক, শাড়িটা রেখে দিয়েছি, পুজোর শাড়ি, মানে পুজো দিয়ে এসে বলে আজকে কাচতে নেই, কালকে কাচতে হয় শাশুড়িমারা বলেন, তো সেই জন্য রেখে দিয়েছি, কালকে কাচবো। আর দেখো ঘেমেই গেছি, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো ঠিক আছে চলো, আমি খসলাটা ভেজে নিই, কড়াইটা গরম হয়ে গেছে। তোমরা দেখেছিলে সাবুটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, এখানে ফলটাকে কুচি কুচি করে নিয়েছি, দুধ দিয়ে সাবুটা মেখে নেব। আর তোমাদের দাদাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, ওর খাওয়া হয়ে গেছে, তারপরেই আমি সাবুটা মাখতে বসছি। তো চলো সাবুটা মেখে সবাইকে একটু একটু করে দিয়ে দেব, তারপরে আমি খাবো। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তাই জন্য ভাবলাম ভিডিওটা তো এন্ড করতে হবে না। আর উপোস করে আমি একদম ভুলে গেছিলাম, তো সাবুটাবু খাওয়ার পর শুয়েছিলাম, তারপরে আমার আর ভিডিও শ্যুট করা হয়নি, তারপরে মনে পড়লে মা ভিডিওটা তো আমি শেষ করিনি, তো সেই জন্য আজকে শেষ করছি ভিডিওটা। তো ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, এতটুকুই থাকলো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।